আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জনদরদি মেহনতি গরিব দুঃখীর বন্ধু হাজী মোহাম্মদ শাহজাহান সাহেব চেয়ারম্যান 11 নং দোল্লা নবাবপুর ইউনিয়ন পরিষদ এবং জনাব আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন মাস্টার সাহেব চেয়ারম্যান 11 নং দোল্লা নবাবপুর ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের চিফ গেস্ট সদর মেহমান বর্তমান শাহপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা শেখ শাহজাদা মোহাম্মদ গোলাম আব্দুল কাদের কাওকাবাল কাদরি সাহেব পীর সাহেব কাবলা শাহপুর দরবার শরীফ মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমি মোবারক হোসেন জালাই সাহেব আপনাদের সামনে উপস্থিত মাহফিলের বিশেষ বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব আশিক রাসুল হযরত মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন আশিক আল আবিদি চাঁদপুরি সাহেব অত্র মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সভাপতি অত্র মসজিদ জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন সহসভাপতি অত্র মসজিদ জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব মেম্বার 7 নং ওয়ার্ড আজকের মাহফিলে আশেকান জাকেরাম সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা পর্দার আড়ালে আছেন পর্দা নিছেন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে ফিজি হাসপাতালে পঙ্গু হাসপাতালে ডায়াবেটিস হাসপাতালে কোন হাসপাতালের মধ্যে অক্সিজেনরত অবস্থা সারাইন অবস্থায় না রেখে আল্লাহ হাবিবের খুশিতে একটা ব্যবস্থার বাগানে বসার সুযোগ করে কয়েক মর্তবা দুরুদ শরীফ নবী আসপাত আসমে জাতির জিকির করে করার সুযোগ দিয়ে দিয়েছেন এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আস্তে আস্তে মানুষ কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে বোর হইতে আছে এর পর মানুষ আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে এতে বোঝা গেল তাদের ইমানের জোর বেশি জি জি আগেরগুলার ইমানের চেয়ে এখনকারগুলার ইমানের জোর বেশি না হয় রাত নজর গভীর হবে তত মানুষ আস্তে আস্তে হাম্মা নাকল হাত হাত লইব হ্যাঁ জি জি কিন্তু আজকে দেখতেছি একটি ব্যতিক্রম আস্তে আস্তে মানুষ বাড়তেছে কথা কইছি জি এতেই বোঝা প্রমাণ হয়ে গেল আপনাদের অন্তরে আমার নবীজির মহব্বত রয়েছে কথা কই ঠিক নি জি আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আমাদেরকে ফাটাইছে কি আল্লাহ আরো জোরে আল্লাহ আমরা তো ছিলাম আম আলমে আরলাতি রুহু জগতের দেশে কথা কয় আল্লাহ মা বাবার মিলনে ফাটাইছে দুনিয়াতে কথা কয় আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা বাবায় ধর্ম দেয় মা ফেটে লয় কথা এই মা কাছে লইতে কত কষ্ট পাইছে বাবার ধর্ম দিয়া বাইরে চলে গেছে বিদেশ অনেক মা বোন এই পেটের সন্তান রে পালাইয়া চলে গেছে রিক্সা ড্রাইভারের সাথে এমন ঘটনা হয় না আমার কি আজ গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা তুই প্রমাণ হয়ে গেল বেবিক ধৈর্য অনেক কম অথচ আমাদের আদি পিতা আদম নবী যিনি আমাদের আদি পিতা আদম নবী কি আমাদের ভাই না বাপ বেটা তো আবুল বাসা সমস্ত মানব জাতির বাবা কথা কন ঠিক নেই আদম নবী গন্ধম খাওয়ার পরে মা হাওয়ারে লইয়া ব্যবস্থা তুমি বের করে দিছেন আল্লাহ আল্লাহ একটা না 300 হতে 350 বছর পর্যন্ত কেউ কারো লাগল পায় না দেখা পায় না আলো বাতাস পায় না তবুও মা হাওয়া আদম নবীর আশা ছাড়ে না দেশের বেড়িরা দুশের বুসর নাম লাইতে আরেক বেড়ার সাথে বাইর হইয়া যায় মা সন্তান ভালো হবে তার আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা বাবা জন্ম দিছে মায়ের পেটে লইছে এই মায়ের পেটে হওয়ার পরে মার খাবারের মধ্যে বাস পড়েছে খাবারের মধ্যে দুর্গন্ধ কয় মা খাইতে পারে না শুয়া শান্তি পায় না শুয়ে ঘুমে আসে না আমার ভাইরা কাজ দিয়ে শুয়ে আরাম পায় না
মায়ের যখন প্রসব বেদনা আরম্ভ হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই প্রসব বেদনা যে কত বড় কঠিন বেদনা, এই জন্য আল্লাহর নবী মায়ের কথা বলেছে তিনবার, তিনবার বাবার কথা একবার। কেন বাবা এত কষ্ট করে বিদেশ বিদেশে যাইয়া সবসাগরে তেরে নদীর পানি পাড়ি দিয়া বাবা রুজি করে মাকে শুধু রাজদানা খাবার, বাবার কথা মাত্র একবার, মায়ের কথা তিনবার। মা পেটে লইছে যখন ব্যথা আরম্ভ হইয়া গেছে, মা ক্যান্সার মতো গুড়ানো আরম্ভ করছে, যখন বাচ্চাটা কাতলা মাছের মতো পোলট্রি খাইয়া মাথাটা নিচের দিকে গেছে, পাও গুলা উপরের দিকে উঠছে, তখন কিতাবে পাইলাম মায়ের এমন পানির পিপাসা হইছে, সাত সাগর তেরো নদীর পানি মায়ের মুখে দিলে পানির পিপাস বন্ধ হবে না, সন্তানটা ওয়া ওয়া কয়া চিৎকার দিলে মায়ের আর পানির পিপাসার খবর থাকে না। সুবহানাল্লাহ। আমার আলাবাসার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ করে কান লাগান, এই মাস বাচ্চাটারে আসর করে যত্ন করে পায়খানা পশনা পরিষ্কার করিয়া মার মাছের খাতা বাসিয়া গুস্তের হাড্ডি বাসিয়া শক্ত খাবারের এই নরম করে মায় খাওয়াইয়া সন্তানকে আদর করে যত্ন করে বড় করে, এই বাচ্চাটা যখন আবার বড় হইয়া যায় বিয়া শাদি করা বাচ্চার যখন বউয়ের প্রেমে পায়, এমন খুব আছে কি নাই, বউয়ের প্রেমে যখন বাচ্চাটারে ধরে তখন মা আর সন্তানের কাছে ভালো লাগে না, মাটা পিটা পিটা হইয়া যায়। আমার মায়েরা বাবারা বন্ধুরা এক মাস দুই মাস তিন মাস ছয় মাস তখন মায়া সহ্য করতে পারে না, এই বাচ্চাটারে ভিন্ন করে দেয়, মা ওই বাচ্চার খানা আর খাইতে চায় না। আমরা রে আল্লাহ বানাইছে রিজিক দেখে, আল্লাহ আরো দূরে বলেন কে আল্লাহ, আল্লাহ যদি রিজিক না দিত মার বাবার খাওয়াইবার কোন শক্তি আছে নাই, শক্তি ছিল না কথা বলতে, বহু মা আছে বাবা আছে কোটি কোটি টাকার মালিক, আল্লাহ এমন রূপ দিয়ে বসে রিজিকটা বন্ধ করে দিছে, তার মুখে দিয়া খাবার দেওয়া বন্ধ, মুখের মধ্যে অক্সিজেন লাগাইয়া রাখছে, বাইরে হাতের মধ্যে স্যালাইন ফিট করে রাখছে, কথা বলতে গিয়ে হয়ে গেল আল্লাহ যদি না খাওয়ায় মা বাবাও খাওয়াইতে পারে, আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের নিজে, কথা কোন ঠিক নেই, সেই আল্লাহরে খুশি করার জন্য আমরা শুকরিয়া তার আলহামদুলিল্লাহ আদায় করার দরকার আছে, একটু মহব্বত করেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই, বললেন শুকরিয়া শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই, যে আল্লাহ আপনারে বানাইলে যে আল্লাহ রিজিকদার, মা বাবার কথা শুননা শোনার কারণে মা বাবা তারে ভিন্ন করে দেয়, কথা কোন ঠিক নেই, আল্লাহ যে পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করে দিয়েছেন, হালাল দিদি খাওয়ার জন্য বলেছেন, হারাম থেকে সুদ থেকে দূরে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, কথা ঠিক, এই আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে না আজকের মাহফিলে এমন লোক আছে কি নাই, আল্লাহ কোনো তারে না খাওয়ায় রাখিনি, এতে বুঝা গেল মা বাবার চেয়েও আল্লাহর মহব্বত বন্ধার জন্য অনেক অনেক বেশি, আল্লাহর খুশি করার জন্য আমরা একটু মহব্বতের জবানটা খুলে বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই, বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো, ধনী রে গরিব বানাও ধনী রে গরিব বানা গরিব রে বাদশাহ, শুকরিয়া 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 জানাই
তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলবি শুকরিয়া কত বড় মহান আল্লাহ কিসের সীমা না জবানের বকরি করবেন না জবানের হক আদায় করে বলে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলনি শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ তুমি পাহাড় ভাঙা সাগর করো সাগর বইরা নগর করো পাহাড় ভাঙা সাগর করো সাগর বইরা নগর করো ধনীরে গরিব বানাও ধনীরে গরিব বানাও গরিব রে বাদশারা এ শুকরিয়া জিন্দা করো জিন্দারে মারিতে পারো মরা মানুষ জিন্দা করো জিন্দারে মারিতে পারো তুমি খোদা কুদরতুল্লাহ তুমি খোদা কুদরতুল্লাহ দয়ার সীমা নাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলনি শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই যদিও যা নটার ভিতরে যদি না আসেন দরজা খোলা হবে যদিও যারা আসে আবার তারা চলে গেছে বিল্ডিং যে ডরা কথা তো বসে খাবার গেলেন এমন শক্তি দিছে বাইরে বেরিয়া মানতে চায় না না মানার কারণে ঘরের মধ্যে রহমত নাই বরকত নাই কথা কয় না এখন সিনা ফুলাইয়া হাঁটে আফসুস লাগে কেমনে বুঝাইতাম একটা বেড়ি তো ঠিক ভাবে চলতে চায় না বেড়িরা যদি দায়ুজ হইয়া যায় দায়ুজের ঘরে কোনোদিন আলেম পয়দা হবে না কথা কোন ঠিক ও আমার ভাইরা বাবারা বন্ধুরা মা বন্ধের কণ্ঠের আওয়াজ যদি বেগানারা শোনা শরীয়তে যায় থাকত বেরি করে দিয়ে আল্লাহর নবী আজান দাওয়াইতো মা বোনদের জন্য কোন আজান নাই একামত নাই বিনা আজানে বিনা একামতে মা বোনের নামাজ পড়বে কথা বল ঠিক নেই কিন্তু এখনকার যুগের মধ্যে বেড়িরা এমন ভাবে ঝগড়া করে শাশুড়ি বউ জালে জালে একবারের ঝগড়া সাতবারে পর্যন্ত শোনা যায় মনোবল প্রশ্ন আমার ভাইরা আমি তো বলেছি আজকে বেডিকে গোমর ভাগ করে দিব ও মাইয়া বাহাদুর করিস না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুর গায়ের জোরে কথা বলিস না ও গো গায়ের জোরে কইলে কথা গায়ের জোর কইলে কথা নবীর দেখা পাইছি না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুর গায়ের জোরে আমার মনে বেরি করে ডর না বাহাদুরে গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরে গায়ের জোরে ও গো গায়ের জোরে কইলে কথা গায়ের জোর
কইলে কথা নবীর দেখা পাইতি না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরে গায়ের তোমার আমার মিলনের পরে আলাই একটা সন্তান ঘরে কত কষ্ট করে তুমি ফালতে সতারি তোমার আমার মিলনের পরে একটা সন্তান হয় ঘরে কত কষ্ট করে তুমি ফালতে সতারি ওরে আমি তোমায় তালাক দিলে আমি তোমায় তালাক দিলে সন্তানের বাগি হও না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাবা দরে করিস না গায়ের জোরে কথা বলিস না আদমের রেগা নামক হার তাবিয়া মাইয়া হয় তৈয়ার স্বামীর রেগা নামক হার তাদিয়া মাইয়া হয় তো ইয়ার রাসুলের হাদিসেতে আছে সমাচার ওরে আমার হইতে তোমার জন্ম আমার হইতে তোমার জন্ম আমি সারা তুমি না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাবা গায়ের জোরে কথা বলিস না স্বামী হইল অমূল্য রতন তুমি তারে করিও যতন পুরুষ হইল অমূল্য রতন তুমি তারে করিও যতন তা হইলে পাইবা তুমি অমূল্য রতন ওরে জালালিয়ে কয়বা বিয়া জালালিয়ে কয়বা বিয়া স্বামীর শরণ সাইর না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুর করিস না গায়ের জোরে কথা বলিস না সুবহানাল্লাহ সবাই থাকবেন বহু জায়গার মধ্যে আপনারা ঘরে ঘরে যোগদান করে দুজাহানের শেষ থেকে হাসিল করেন হারাম খাবার আমার একটা মেয়ে আছে নাম হইলো আয়সা বয়স হইলো মাত্র ৬ এই ৬ বছরে আয়সা রে আপনি নবীর কাছে বিয়ে দিতে চাই বাংলাদেশের রাষ্ট্রীয় আইন ১৮ বছর আগে মেনে বিয়ে দেওয়া দেওয়া যাবে না যদি বিয়ে দিব মাইয়ার মা বাবা জামাই সহ কাজী সাদরে সহ হ্যান্ডকাপ রাষ্ট্রীয় আইন আমরা আইনের পক্ষে না বিপক্ষে আইনের পক্ষে জোরসোর মারহাবা আমরা আইনকে শ্রদ্ধা করি কথা কোন ঠিক নেই জ্ঞান করি ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার বাংলাদেশের মেয়ে বিয়ে পাস করাইলো অনার্স পাস করাইলো এলএলবি পাস করাইলো ওকালতি পাস করাইলো বাইরে এমএ পাস করাইয়া মাস্টার্স কমপ্লিট করলেও মেয়ের বয়স হয়ে গেছে প্রায় ৩০ কত ৩০ বছর মেয়ের বিবাহ দিল এবার মেয়ের মা বাবা জামাই জড়াইয়া বাবা আব্বাইও আমার মেয়েটা ছোট মেয়েটা ছোট বয়স কত ৩০ মেয়েটা ছোট আগুন পানি চিনে না স্বামী বুঝে না শ্বশুর শাশুড়ি ঠিক মতো বুঝে না সাইন মনের কষ্ট নিয়েন না আগুন পানি চিনে না স্বামী চিনে না শ্বশুর শাশুড়ি বুঝে না দুনিয়ার মার্কেট গান ব্যাগ গান চিনে কথা গান আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মা আসলে ৬ বছর বয়সে আবু বকর সিদ্দিক নবীদের কাছে বিবাহ দিলেন মা আসা ৯ বছর বয়সে আমার নবীর খেদমতে গিয়েছে
দাওয়াতে তিন দিন মাশার হুজুরা আসে না মাশা খাবার মুখে দেয় না বিস্তারের মধ্যে মাথাও লাগায় না পিঠও লাগায় না শুধু মা আয়েশা নামাজ পড়ে আর কোরআন শরীফ তেলাওয়াত করে হে আমার জ্ঞানী গুণী মায়েরা বাবারা বন্ধুরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন দিন খায় না তিন দিন বেরি বিছানার মধ্যে পিঠ লাগায় না স্বামী জানি কোন হালে আছে আমার নবী ওই যুগে যদি নামাজের সেজদা যাইতো জালেম ইহুদি নাসারারা আসিয়া নবীজির পিঠ মোবারকের মধ্যে ওঠরে নাড়ে গড়ি উঠাইয়া দিত চিন্তিত হইয়া মা আশা সিদ্দিকা খাবার খায় না ঘুমায়লা মা আশা একটা ওয়াক্ত নামাজ কাজা করে না কোরআন শরীফ তেলাওয়াত ছাড়ে না এবার তৃতীয় দিন এশার নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে দুটা হাত উঠাইয়া ডাক দিয়া কয় ও আল্লাহ আজকে রাতে যদি আমার দয়াল নবী আমি আয়েশার হুজরাতে আসে গো আমি আয়েশায় ঘুমাইতাম না 100 রাকাত নফল নামাজ আদায় করিব আরো জোরে বলেন কত রাকাত 100 মাশাআল্লাহ নিয়ত করে না যাকাতের নিয়ত করে না হজের নিয়ত করে না মা আশা নিয়ত করে না মাহফিলের বরহমাত কিসের নিয়ত করলেন কত রাকাত 100 রাকাত খামকি আলী রাতে দিনে 17 রাকাত নামাজ ফরজ এরপর বিড়িয়া পড়ে না বিড়িয়া দেখবেন রোজা শক্ত নামাজে দুর্বল কথা কয় না এখানে মসজিদ আছে কি নাই বাইরে নজর করে দেখবেন একার প্রমাণ করে দিয়া যাব মসজিদের মধ্যে রমজান মাসে মুসল্লির সংখ্যা বাড়ে না কমে বাড়ে 20 টাকা তারাবি পাওয়ার পরও বাড়ে পুরুষেরা দেখবেন রোজায় দুর্বল নামাজে শক্ত বেদিরা রোজা শক্ত নামাজে দুর্বল বিপরীত কথা কয় না হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা পুরুষ দেখবে রোজা রাখক আর না রাখক তারা দিন নামাজ ওই ইমাম সাহেবের পিছনে যাইয়া নিয়ত করে এক নম্বর কাতার কথা কয় না বেদিরা সারা দিন রোজা রাখে রে ইরে ওই পাতা করিয়া শুয়া যায় শাশুড়ি ডাক দিয়ে কয় বউ বউ বৌমা সারাদিন রোজা রাখে মাগরিবের নামাজ আদায় করবে আম্মা সারাদিন মার্কেট করছে শরীরটা ওরা দ্বারা করে আছে কি নাই ভাই রে এতে বোঝা গেল বেড়িরা রোজা শক্ত নামাজে দুর্বল আবার পুরুষ রোজা দুর্বল নামাজে শক্ত জোর সর কর না বাবা জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ না আয়েশা রমজানের নিয়ত করে না বেরি এক নম্বর ইসলামের বাইরে ব্যানার মধ্যে পাঁচ ব্যানার মধ্যে এক নম্বর হলো কালেমা আমাদের মধ্যে এক নম্বর হলো নামাজ দুনিয়ার মধ্যে যত এবাদত বন্দগী আছে সব এবাদত আছে ওহির মাধ্যমে নামাজ আছে মেরাজের মাধ্যমে ওই আমাদের পক্ষে না আমরা বিপক্ষে আমার ভাইরা আমরা বন্ধুরা মা আয়েশা নিয়ত করলেন আল্লাহ আজকে রাতে দয়াল নবী যদি আমি আয়েশা হুজরাতে আসি আমি আয়েশায় ঘুমাইতাম না 100 রাকাত নফল নামাজ আদায় করিব কথা না বলতে দেরি দয়াল নবীর দরজাতে টোকা দিতে দেরি নাই আল্লাহু আকবার এতেই বোঝা গেল মা আয়েশার নিয়ত আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে এবার মা আয়েশার ভিতর থেকে ডাক দিয়ে একটা মানন্তা আপনি কি হই আপনি কি মানন তাকে আপনি আমার নবী জবান করে উত্তর দেয় আমি সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত পয়গম্বর নবী অগণিত ফেরেশতার নবী স্বয়ং আল্লাহর নবী তুমি আশার স্বামী দরজা খুলে দাও মা আশার দরজা খুলে দিলে মা আয়েশা যখন দরজা খুলে দিলেন আল্লাহ হাবিব উঠলেন মা আয়েশা নবীজির লইয়া কি সুন্দর কৌতুক করে মায়া করে মোহাব্বত করে কন্যাটারে নামাইয়া নিজের কন্যা দিয়ে নবীজির এইভাবে জড়াইয়া ডাক দিয়ে কই নবী গো আজকের রাত্রে আপনাকে কোথায় আর যেতে দিতাম না আমার নবীজির এইভাবে উড়না দিয়ে করেন নবীজি উড়নার ভিতর
ভিতর দিয়ে বের হয়ে যায় ওনার কোন মাথা হাতের মধ্যে ধরা তা না পড়ে না না সিরেও না মাশা সাজ্জ সবগুলা রে বড় বড় করে নবীদের দিকে নজর করে নবীজি ডাক দিয়ে কয় আয়েশা কি দেখতেছেন মানে ইয়া রাসূলুল্লাহ ওনার কোন মাথা আমার হাতের মধ্যে আপনারে আটক করে কেন রাখতাম পারি না আল্লাহ আল্লাহ হাবিব উত্তর দেয় ইরে আমি কি আইয়ুকুম মিসলি আমি কি তোমাদের মত সুবহানাল্লাহ আমি নবী তো কইলাম আল্লাহ পাকের নূর সুবহানাল্লাহ লয়াল নবী নূরের লবে গো আপনি নবী আমার জে জবান বলে লয়াল নবী নূরের লবে গো আপনি নবী আমার জে রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবে গো আপনি নবে আমার জে মহব্বতে আল্লাহর নবী নূরের নবে আপনি নবে আমার জে আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনী আর দন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নূর আপনি নবী আমার জে মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি দেখতেছে নবীজি হুজরা মোবারকের মধ্যে ঢুকিয়া জুতা মোবারক লইয়া পা মোবারক লম্বা করে বসে গেলে রে কিতাবে পাইলা মাশা দরিয়ে পাইলা নবীজির পা মোবারকের থেকে জুতা মোবারক তুলে নিলে আমার নবীজি এই অবস্থা দেখে মা আশা মাতার মধ্যে হাত মোবারক রাখিয়ে ডাক দিয়ে কয় আশা রে আপনি বুঝি স্বামীর এত ভালোবাসে স্বামীর জুতা গুলা নিজের হাতে খুলতেছে ও আশা আপনার মতো যে মা বুঝিরা স্বামীর খেদমত করবে স্বামীর মায়া করে মোহব্বত করিয়া স্বামীর পায়ের জুতা গুলা তুলা নিব আপনি আশার সুন্নত আদা হইয়া যাইব আপনি আশার সঙ্গে একই ব্যবস্থে থাকিব হে আমার জ্ঞান গুড়ি ভাইরা বাবারা বন্ধুরা নবাবপুর আমার বাসের বরকরের ভাই বাবারা বন্ধুরা ও ফরদারারলের মা বোনেরা শুনিয়া লও স্বামীর পায়ের জুতা স্ত্রী নিজের হাতে খোলা এটা সুন্নতে মা আয়েশা যে বেগনবীজি ফরমান মান তারা কা সুন্নতি ফালাইসা বিননি যে আমার একটা সুন্নত ছেড়ে দিবে নবীজি ফরমান সে আমার উম্মত না এবার আল্লাহ হাবিব ফরমান মান তাবাসা কা দে সুন্নতি এন্দা ফাসাদে উম্মতি ফালাতু আগলুন মেয়াতা সাথে দিন উম্মত রে আমার একটা মুর্দা সুন্নত যদি চিন্তা করতে পারো আমি নবী ঘোষণা করে দিলাম 100 টা শহীদের সওয়াব আমলনামা দান করা হবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার মনে হয় কোন মা বোন আজকের মাহফিলে আছেন জুতা ফরায়াও দেয় নাই জুতা খুলিয়াও দেয় নাই কথাগণ ঠিক নেই ভাইরে আজকে মাহফিলে তুমি যাইয়া বলবেন ও আমার স্ত্রী তুমি তো দরজা করে দিছ কিরে তুমি জুতা রেখে নি জহবিনি করো তুমি আগে আমাকে বলো কথা কয় না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন এবার দয়া নবীজি ডাক দিয়ে কয় আয়েশা দি আপনি আমার একটু মোবারক রাসুল খাইয়া দেন আমার নবীজি বললেন আর মা আয়েশা নবীজির জামা মোবারক দান করিয়া মুখরে নবুয়তের মধ্যে সুমা খাওয়া আরম্ভ করলেন সুবহানাল্লাহ এমন মোহাব্বত নবী জিরে করতেছেন মা আশা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি জবান শুনলাম হুব্বুর রাসূল মিনাল ঈমান আপনি নবীজির ভালোবাসার নামে হইল ঈমান সুবহানাল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবারে বোঝার তৌফিক দেও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও
নবীজি তুমি ঈমানে মোসবারে বুজার তৌফিক দিও কথা কোন ঠিক নেই আল্লাহ আমরা যারা জবান দিছি আমরা ঈমানে শহীদ থাকতে চাই কি চাই না ঈমান লয়ে কবরে যেতে চাই কি চাই না তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না আমার ভাইরা বাবারা বন্ধুরা নামাজি নাম নয় নামাজ যদি ঈমান হইতো এক নম্বরে কাদিয়ানের ঈমানদার হইতো কাদিয়ানি গরে সারা বিশ্বের মুক্তিরা ফতোয়া দিছে নিঃসন্দেহে কাদিয়ানি কাফের তারা আমরা নবীরে আখেরি নবী মানে না তারা আখেরি নবী মানে গোলাম আহমদ বুইজ্জা কাদিয়ানি রে নামাজ আদায় করি বাইরে এই নামাজ হইতো না যদি আমার নবীজির ভালোবাসা অন্তরে না থাকে এই নবীজির ভালোবাসার নাম ইমান একটা গবন বন্ধ রাখবেন না নবীজিরে মায়া করে মহব্বতে বলেন আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজি ফেল ইমানের মোসবারে বুজার তৌফিক দিও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমান নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও কোরআনে আহাত আছে দয়ার নবী কয়েকা দিছে কোরআনে আহাত আছে দয়ার নবী কয়েকা দিছে নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বা নবীজির প্রেম ইমানের মোসবারে বোঝার তৌফিক দিও আঘাত কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে নাসি নিবে যে নবীকে নাসি নিবে জান্নাত পাওয়ার আশা নাইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমান নবীজি ফেল ইমানের মোসবার বোঝার তৌফিক দিও কিতাবু জানাজা অব্বাই বুখারীর ভিতর পাওয়া যায় কিতাবু জানাজা অব্বাই বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাখে মদিনায় বলেছেন শাখে মদিনায় প্রয়োজনে দেইখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজি ফেল ইমানের মোসবার বোঝার তৌফিক দিও আহা পৌঁছা রাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে পৌঁছা রাতের ফুলের মাঝে সেইখানে নবীকে পাবে গুনাগারকে ফার করিবে গুনাগারকে ফার করিবে তিরমিজি দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজি ফেল ইমানের মোসবার বোঝার তৌফিক দিও জোরে সোরে বল মারহাবা মারহাবা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিত্ত বরকের মধ্যে মোহর নবুয়াত দেখিয়া সুমা খাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবি গো আপনার পিঠ মোবারকের মধ্যে কালো কালো বসন্তের মতো দাগ দেখা যায় কেন এই দাগ গুলা কিসের দাগ আমি আশার ইমান আছে নজনের দেখের মধ্যে বসন্ত রোগ হওয়া হারাম আমি আশার ইমান আছে নবীগণের দেহ মোবারকের মধ্যে মশা মাছে কামড়ানো হারাম আল্লাহ হাবিব আপনার জীবনে কি কোনোদিন মশা মাছে কামড়াইছিনি আল্লাহ হাবিব আপনার জীবনে কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিনি আল্লাহ হাবিব ফরমান শ্রদ্ধা তাকে আয়েশা তুমি যা বলেছ সত্য বলেছ আমার কোনোদিন মশায় কামড়া নাই মাছি বসে নাই আমার দেহের মধ্যে কোনোদিন বসন্ত রোগ হয় নাই রে আয়েশা আয়েশা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আমি আয়েশা সাহাবাকে দেখতেছি আপনার পিঠ মোবারকের মধ্যে কালো কালো বসন্তের মতো দাগ দেখা যায় আল্লাহর নবী কথাটা শোনা মাত্র চোখ মোবারকের পানি বের করে ডাক দিয়ে কয় আয়েশা ওই কথা তুমি জানতে চাইও না ইসলাম তাই আমি এত সহজে পাই নাই রে আশা আমি নবী যেদিন ইসলামের দাওয়াত নিয়ে পায়ের মধ্যে বাইরে আসা
আমি যদি হকরস্তা দিয়ে রওনা দেই আর নামাজের সময় হইলে আর ইহুদিরা নাসারারা আমি যখন নামাজে নিয়ত করে দাঁড়াইয়া যাই ওই ইহুদি নাসারারা আসিয়া আমার ইট পাথর মারে আমি যখন নামাজের সিজদা যাইতাম ইহুদি নাসারারা আসিয়া আমার পিঠের মধ্যে উঠে দাঁড়াই বলে উঠাইয়া দিত আর এমন অত্যাচার করার কারণে আমি ওই ইরে সরল রাস্তা দিয়া না যাইয়া সদর রাস্তা দিয়া না যাইয়া আমি নবী চিন্তা করলাম আমি যদি সদর রাস্তা দিয়া যাই এই বেঈমানের দলেরা আমার দিকে ইট পাথর মারবে আমার নির্যাতন করবে আমি এমন রাস্তা দিয়া যাইতাম না ওই রাস্তা দিয়া যাইব যেই রাস্তা দিয়া মানুষ চলাফেরা করে না সাথে সাথে আমি নবী সদর রাস্তা ছেড়ে দিয়া ওই বাবুল কাটা দিয়া তাইফের মদারে যাওয়া আরম্ভ করি আল্লাহু আকবার ওই পেশাদার বাবুল কাটা যে কাটার উপরে আর কোন কাটা নাই এত বিষাক্ত কাটা বাবুল কাটা দিয়ে আল্লাহর নবীর ওয়ারা দিলেন তাইফের ময়দানে আমার নবী যে যেতে 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 বাবুল কাটার আগাতে আগাতে জর্জরিত হইয়া গেলেন নবীর দেখো মোবারকের মধ্যে বাবুল কাটা সারা কিছু দেখা যায় না মাশাআল্লাহ শুনতেছেন আর চোখ মোবারকের পানি বের করতেছেন আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে আয়েশা যেদিন আমি তায়েফের ময়দানে গেলাম আমার সমস্ত শরীরের মধ্যে বাবুল কাটা ছাড়া কিছু নাই সমস্ত শরীরটা আমার বিষাক্ত হইয়া গেছে আল্লাহ দরবারে ডাক দিলাম ওয়া মাদাল্লাহ আমার একটু জাগার ব্যবস্থা করে দাও আমি যাহাতে আমার ব্যাগের কাটাগুলা খুলতে পারি গো আল্লাহ সাথে সাথে আমি একটা খেজুর গাছ পাইলাম খেজুর গাছের নিচে দাঁড়াইলাম আল্লাহকে ডাক দিলাম আর বসে গেলাম ব্যাগের কাটাগুলা আমি খোলা আরম্ভ করলাম আমি যখন কাটাগুলা খুলতে শুরু করলাম এমন টাইমে একজন নওজোয়ান আমাকে দেখে দৌড়ে আসিয়া ডাক দিয়ে কয় বাবা তোমার বাড়ি কই রে তোমার ঘর কই তোমার কি দুনিয়াতে মা নাই তোমার কি দুনিয়াতে বাবা নাই যার ব্যাগের মধ্যে বিষাক্ত বাবুল কাটা ছাড়া কিছু দেখা যায় না আয়শা রে ওই নওজোয়ানের আরামের আদরের কথা শুনে মায়ের কথা শুনে মহব্বতের কথা শুনে মা বাবার কথা যখন উচ্চারণ করলো আমার কলিজা আর মানে না ছয় মাসের গর্ভ থাকতে তো আমি আমার বাবার হারাইছি শতদিক্রম ছয় বছর বয়সে আমি আমার মা হারাইছি মায়ের কথা স্মরণ হয়ে গেছে বাবার কথা স্মরণ হয়ে গেছে আমি তারে দুই হাতে জড়াইয়া ডাক দিলাম বাবা ছয় মাসের গর্ভ থাকতে বাবা হারাইছি চোদ্দ দিন কম ছয় বছর বয়সে মা হারাইছি দুনিয়াতে আমার মা নাই আমার দুনিয়াতে বাবা নাই আমি মক্কার দৌড়ে তিন আবু জাহেলের ভাতিজা আমার দাদার নাম আব্দুল মুতাল্লিব বাবার নাম ছিল আব্দুল্লাহ আমার নামে মুহাম্মদ আমার নবীজি যখন মুহাম্মদ নামটা পরিচয় দিল রে বাবা ও বাবাসের মায়েরা বাবারা ভক্তরা ও আমার মা বোনেরা পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন জানেন যুব খালে আমার নবীজির এমন জোরে ধাক্কা দিছে চিৎ করাইয়া শোয়াইয়া পালাইছে নবীজির চিৎ করাইয়া শোয়াইয়া নবীজির মুখ মুবারকের মধ্যে বসলো বাম হাতের দ্বারা নবীজির বাম পিছুলের মধ্যে ধরলো ডান হাতে পাথর নিল আর পাথর মারতেছে শিখের দিয়া বলতেছে রে আতা এক বাসি আসপরশি কে কোথায় আসরে মক্কা 360টা খোদা নষ্ট করিয়া আজকে তাইফের জমিনে খোদা নষ্ট করতে আইছি আজকে মুহাম্মদের যাওয়া যাইতে দিতাম না ওরে বুঝি না তোর লীলা আসমানে তে বসাই আসো শাশুরু জার খেলারে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দোস্তের কান্দাইলা তুমি বসাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি কারে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই
কার দিলা কোটি টাকা একটা সন্তান নাই কথা কয় না তুমি কার দিলা 10টা সন্তান লাগা সম্ভব নাই কার দিলা কোটি টাকা একটা সন্তান নাই জায়গা জমি ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লয়া কে নিব কবরে রে কি খেলা খেলাইলা দয়াল রে গো দয়াল তোমার খেলা চমৎকার দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি নির্দোষী রে রাখরে দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কে গো কুরে সর্বদা নদীর এই পার বাঙ্গ ওই পার গড়াও এই কি নদীর খেলা সকাল বেলায় পাচ্ছা রে তুই ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে কি খেলা খেলাইছ দয়াল রে জোরে সরবেন আল্লাহু আকবার আমার নবীজি ডাক দিয়ে কয়া সবে জালেম আমার সুয়াইয়া আমার বুকের উপর বসিয়া বাম হাতে আমার সুর মোবারকের মধ্যে ধরিয়া ডান হাতে পাথর লইয়া একটা চিৎকার দিল পায়ের বাসি আসফরসি কে কোথায় আসো রে মক্কার 360টা খোদা নষ্ট করি আজকে তাইফের জমিনে খোদা নষ্ট করতে আইছে আজকে মুহাম্মদের যাতা যাইতে দিতাম না এই কথা যখন ডাক দিল চতুর্দিক থেকে মৌমাছির মতন দলে দলে কাফের মুষ্টি আসিয়া আমি নবীরে এমন ভাবে পাথর মারা আরম্ভ করলো রে পাথর মারতে মারতে সমস্ত ডেগের কাঁটা গুলা গোস্তের ভিতরে ঢুই গেছে আয়সা জীবন রক্ষা করার জন্য আমি বাইয়া বাইয়ে একটা পাহাড়ের উপরে উঠলাম এমন টাইমে যে গ্রিলা মিনাসি আমার ডাক দিয়ে কে নবী গো আমার আল্লাহর আর সহ্য হয় না আপনার হুকুমের অপেক্ষায় আছে জোরে সরবেন মারহাবা আমার নবী ফরমান হে জিব্রাইল আমি কিসের অপেক্ষায় আল্লাহ আছে বলে আপনি যদি হুকুম দেন এই মুহূর্তে আল্লাহ দুই দিকে থেকে দুইটা পাহারা নিয়া এমন জোরে সিধা দিব কোন নিশানা রাখবে না সুবহানাল্লাহ আমার নবী জি ডাক দিয়ে বলে রে ও জিব্রাইল আমার নবী বুঝি এত ইরে আমার আল্লাহ বুঝি বেজার হইয়া গেছে আর সোয়াদিমে থাকা আমি নবী তো এখনো তারার প্রতি বেজার হইছি না জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দেহ মোবারকের রক্তগুলা জোরতে 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 আপনার রক্ত মোবারকের মধ্যে জমাট বাঁধিয়া গেছে গো নবী এই মুহূর্তে আল্লাহ আমারে পাঠাইছে আপনি যদি হুকুম দেন আল্লাহ কিয়ামত করে দিবে আল্লাহর আর এই দুনিয়ার দরকার করে না আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা ও জিব্রাইল তুমি শুনো আয়েশা তুমি শুনো ওই মুহূর্তে আল্লাহর নবী জিব্রাইলকে বলে রে জিব্রাইল তুমি যাও আল্লাহর দরবারে চলে যাও আল্লাহ যাতে তাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢুকাইয়া দেয় এই বাণী কলমা শরীফকে যদি হেদায়তের নূর আল্লাহ ঢুকাইয়া দেয় তাদের কপালে যদি হেদায়ত নসিব করে তারা কলমা পড়ব কলমা পড়লে আমার কলমাটা চিরতরে জারি থাইকা যাইব আমি যদি তারারে অভিশাপ দেই আল্লাহ যদি কিয়ামত করে দেয় দুই থেকে থেকে দুইটা পাহাড় আনিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলে আমি কলমার দাওয়া থাকার কাছে পৌঁছানো আল্লাহ বুঝি বেজার হইয়া গেছে তুমি আমার আল্লাহর কাছে সালাম দিও আর বলিও তাদেরকে যাতে আল্লাহ হেদায়েত নসিব করে আমি যদি কলমা শরীফ পড়াইতে পারিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাবার বন্ধুরা আমি এবার আপনাদের কাছে জানতে চাই আমরা নামাজ পড়লে কেউ কোনো বাধা দেয়নি আমাদের পিঠের মধ্যে ছাগলের বকরির বাইরে বেড়া দুম্বার নাড়ি মুড়িকে উঠাইয়া দেয়নি কিন্তু নবীজির এত অত্যাচার করেছে তবু আমার নবী নামাজ ছাড়ে নাই জোরে সরবা
জ্ঞানীগুণী শিক্ষিত সমাজ আমি অতি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কষ্ট দিব না বিদায় হয়ে যাব মা আয়েশা ডাকিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি আপনাকে পাইলাম অনেক সাধনা সুবহানাল্লাহ বলে কোন সাধনা আমার নবীজিকে আয়েশা ডাকিয়া কয় নবী গো আজকে তো আমি নিয়ত করেছি গো কি নিয়ত করেছো আপনাকে পাওয়ার জন্য তিন দিন আমি পাই না খাবার খাই না ঘুম যাই না শুধু নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করি গো হাবিব আমি আজকে নামাজের বিস্তারিত মধ্যে নামাজ আদায় করে নিয়ত করেছি আল্লাহ আমি যদি আজকে এই রাতে আমার দয়াল নবী আমি আয়েশা হুজরাতে আসি আমি আয়েশা ঘুমাইতাম না 100 রাকাত নফল নামাজ আদায় করিব সুবহানাল্লাহ রে আয়েশা কি শুনাইলা তুমি কি জানো না নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি মুমিনের নিয়ত আমল সেও উৎকৃষ্ট ইন্নামাল আমালু বিন্নিয়াত তোমার কর্মটা নির্ভর করবে নিয়তের উপরে আয়েশা তাড়াতাড়ি যাও তারাদ্দুত দূরাইয়া যাও নামাজের বিস্তার যাও নামাজ আদায় করো আমার বন্ধুর তো খেদমতের দরকার আছে একটু আরামের দরকার আছে আয়েশা যে 100 রাকাত নফল নামাজের নিয়ত করেছে সারা রাত শেষ হয়ে যাবে নামাজ তো শেষ হবে না 100 রাকাত নামাজ পড়তে পড়তে রাত শেষ হয়ে যাবে আমার বন্ধুর খেদমত হবে না তাই তুই জিব্রাইল যা বন্ধুরে কইয়া দে আয়েশা যদি 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া স্বামীর খেদমত করে রে ও জিব্রাইল তুমি যাও বন্ধুরে বলিয়া দাও স্বামীর খেদমত রুসিলা আমি আয়েশার আমল নামায় 100 রাকাত নামাজ সওয়াব দান করে দেব